90 দশকে ঢাকাই সিনেমার এক তারকা অভিনেত্রী শাবনূর দীর্ঘ 3 বছর পর সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরেন তিনি। দেশে এসে একের পর এক দিচ্ছেন সুখবর। 17 ডিসেম্বর সহকর্মীদের সাথে নিজের জন্মদিন উদযাপন করে ঘোষণা দেন মাতাল হাওয়া সিনেমা দিয়ে ফিরছেন চলচ্চিত্রে। এর মধ্যে ভক্তদের আরও একটি সুখবর দিলেন এই চিত্রনায়িকা। কি সেই সুখবর জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। বাংলা চলচ্চিত্রের রূপে গুণে অনবদ্য এক নায়িকার নাম শাবনূর, পুরো নাম কাজী শারমিন নাহিদ নূপুর। 1993 সালে এহতেশামের চাঁদনি রাতে ছবি দিয়ে বাংলার রূপালী পর্দায় নাম লেখান তিনি। বড় পর্দায় অভিষেকের পর প্রায় 2 দশক ডালিউডে রাজত্ব করেছেন চিত্রনায়িকা শাবনূর। তার ঝুলিতে রয়েছে অসংখ্য দর্শক প্রিয় সিনেমা। অভিনয় করেছেন প্রায় 250 শতাধিক চলচ্চিত্রে। মূলত শাবনূরের সফলতার শুরুটা বাংলা সিনেমার যুবরাজ খ্যাতনায়ক সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে। এরপর চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, মান্না ও শাকিল খানের মতো নায়কদের সাথেও অভিনয় করে শাবনূর পেয়েছেন সাফল্য। তবে কেরিয়ারে তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎই অভিনয় থেকে সরে যান শাবনূর। বিয়ে করে পাড়ি জমান অস্ট্রেলিয়ার সিডনিতে। দীর্ঘদিন ধরে সেখানেই পরিবার নিয়ে বসবাস করছেন। মাঝে মধ্যে দেশে এলেও খুব বেশি দিন থাকেন না। এর মধ্যে প্রায় 3 বছর পর সম্প্রতি দেশে আসেন শাবনূর। 17 ডিসেম্বর ছিল এই নায়িকার জন্মদিন। বিশেষ এই দিনটি সাবেক সহকর্মীদের সাথে ঢাকায় উদযাপন করেন তিনি। সাথী তুমি আমার জীবনে। দিনটিতে ভক্তদের একটি সুখবর দেন শাবনূর। জানান মাতাল হাওয়া সিনেমা দিয়ে তিনি আবার ফিরছেন রূপালী ভুবনে। অভিনেতা মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি। ছবিটি পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। চিরসবুজ খ্যাত নায়িকার এমন ঘোষণার পর থেকে তার ভক্তদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। সবাই অপেক্ষায় আছেন কবে পর্দায় দেখবেন শাবনূরকে। দীর্ঘ 8 বছরের অপেক্ষার অবসানই বা ঘটবে কবে? কথা যদি শুরু করি শেষ তো হবে না। এর মধ্যে শাবনূর তার ভক্তদের দিলেন আরও একটি সুখবর। মাতাল হাওয়া ছবি দিয়ে তার ফেরার কথা থাকলেও তিনি ফিরছেন অন্য একটি ছবি দিয়ে। তার নতুন ছবির নাম রঙ্গনা। আরাফাত আর ও রঙ্গনা একটা ছবির গল্প আমাকে শুনেছে। হিরো হিরোইনের একটা সুন্দর কেমিস্ট্রি তোমরা দেখবা। জানা যায় নারী প্রধান গল্পের থ্রিলার ঘরানার এই ছবিতে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। ছবিটি পরিচালনা করছেন নবীন নির্মাতা আরফাত হোসাইন। এই চলচ্চিত্রের মাধ্যমেই দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়াবেন শাবনূর। আমি প্রস্তুত আরো নিচ্ছি, কারণ যেহেতু সাইন হয়ে গেছে ছবি, অস্ট্রেলিয়াতে বসেই আমি সাইন করেছি। অন্যদিকে নির্মাতা আরফাতেরও এটি প্রথম সিনেমা। এর আগে কিছু চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। সিনেমায় শাবনূরের বিপরীতে কাকে নেওয়া হবে তা এখনও প্রকাশ করেননি এই নির্মাতা। শাবনূরের বিষয়ে আরফাত বলেন, সিনেমাটি নির্মিত হবে থ্রিলার গল্পে। দর্শকরা এখনও শাবনূরকে পর্দায় দেখতে আগ্রহী। তারও শুরুতে শাবনূরকে নিয়ে কাজ করার ইচ্ছা, সেই অনুযায়ী গল্প লেখা। এই গল্পটা অনেকটা আলাদা। নির্মাতা আরফাত আরো বলেন, এটি একটি নারী কেন্দ্রিক গল্প, তবে ভিন্নতা রয়েছে। শাবনূরকে ঘিরেই এগিয়ে যাবে সিনেমাটি। নতুন বছরে শুরু হবে শুটিং, একটানা কাজ করে শেষ হবে এর দৃশ্যায়ন। সিনেমাটি ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে তার। আমাদের রিলিজের প্ল্যানিংটা যদি বলি, আমরা ঈদে ইনশাল্লাহ আশা করতেছি আর খুব দ্রুত শুটিং ইনশাল্লাহ। নতুন সিনেমা দিয়ে পর্দায় ফেরার বিষয়ে শাবনূর বলেন, 7 মাস আগে অস্ট্রেলিয়ায় থাকাকালীন রঙ্গনা সিনেমাটির গল্প পাঠানো হয় তাকে। তখনই কাজটি করতে রাজি হন। সিনেমার গানগুলো বেশ চমৎকার, গানগুলো অসাধারণ। ও যখন আমাকে একটা গান শুনেছে পাগল হয়েছে। ও মাই গড, তুমি সুইট একটা ছবি বানাও। থ্যাংক ইউ আরফাত। অনুভূতি বলতে গিয়ে শাবনূর বলেন, কবির বকুল ভাইয়ের হাতে জাদু আছে। গান শুনেই তার ইচ্ছা করছিল লাভ দিয়ে শুটিংয়ে নেমে যাবেন, এই সিনেমা দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াবেন। এখন নিজেকে প্রস্তুত করছেন, আশা করছেন দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছে।
আমাদের প্রস্তুতি খুবই ভালো, আমরা তো অস্ট্রেলিয়া থেকে প্রস্তুতি নিচ্ছি নাকি। আর ও আমার শাবনুরের রঙ্গনা সিনেমায় থাকছে তিনটি গান, সেগুলো লিখেছেন গীতিকার কবির বকুল। সিনেমার দুটি গান গাওয়ার পাশাপাশি সুর ও সঙ্গীতায়োজন করবেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। ছবিটির কাহিনী লিখেছেন নির্মাতা নিজেই, চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির। আরাফাত পরিচালিত রঙ্গনা আসিতেছে, যেটা সবাই বলে আমি বলে দিলাম। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।